থেকে চলবে, ডিস্টেন্স থেকে। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সকাল সকাল চলে এলাম বারাসাত থানায়, আর আজকের তারিখ হচ্ছে 13 সেপ্টেম্বর 2024। এবারে চলে যাব বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটালে, কারণ সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে কলকাতার বড় বড় হসপিটালের মতো জুনিয়র ডাক্তাররা যেখানে প্রতিবাদ জানাচ্ছে, সেখানে বারাসাত কেন বাদ থাকবে? বারাসাতের জেলা হসপিটালের জুনিয়র ডাক্তাররাও এই প্রতিবাদে সামিল হয়েছে, সেই কারণে ওনারা আজকে একটি র্যালি বের করছেন। কোথা থেকে সেটা একটু বলে দিই, বারাসাত জেলা হসপিটাল থেকে শুরু হবে, শেষ হবে ডাকবাংলো মোড় পর্যন্ত। ভিডিওতে থাকুন, সঙ্গে থাকুন, যা ঘটনা ঘটে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন জুনিয়র ডাক্তাররা লাইন আপ শুরু করে দিয়েছে, একদম গেটের সামনে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই হসপিটালের গেট থেকে বেরিয়ে যাব আমরা। র্যালি চলতে চলতে হঠাৎ করে একজন অজ্ঞান হয়ে গেল, ওনাকেই সুস্থ করার জন্য সবাই এগিয়ে এসেছেন। আমি আমাকে
দেখতে পাচ্ছেন র্যালি কিন্তু ডাকবাংলো মোড়ে চলে এসেছে, আর ওখানে ওনারা গোল করে দাঁড়িয়ে স্লোগান দেবেন, তারপরে কিন্তু আমাদের ডিউটি শেষ, মানে হচ্ছে ওনাদের র্যালিও শেষ, আমাদের ডিউটিটাও শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দাঁড়িয়ে রয়েছে তো এখানে দাঁড়ানো ভালো লাগে।